শুরু হয়েছে এশিয়া কাপের ১৬তম আসরের মাঠের লড়াই। বেশ কয়েক বছর ধরে নিজেদের মধ্যে সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই দেখা যায় এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে। আর দুই প্রতিবেশী দেশের ম্যাচ মানেই গোটা ক্রিকেট বিশ্বের উত্তেজনার পারদ বেড়ে যায় অনেকগুণ। এবারের এশিয়া কাপে এই পারদ বাড়তে পারে তিনবার। গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের লড়াই দেখা যাবে আগামী ২ সেপ্টেম্বর। দুদল সুপার ফোরে কোয়ালিফাই করলে আবারও দেখা যাবে ১০ সেপ্টেম্বর। আবার ১৭ সেপ্টেম্বরের ফাইনালেও দেখা যেতে পারে দুদলকে। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। ১৯৮৪ সালে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে বসেছিল এশিয়া কাপের প্রথম আসর। এরপর ৪০ বছর পেরিয়ে গেলেও ফাইনালে মুখোমুখি হয়নি ভারত পাকিস্তান। যদিও প্রথম আসরে ফাইনাল হয়নি, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোয় শিরোপা জেতে সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন ভারত। গত ৪০ বছরে ওয়ানডে ফরম্যাটে আসর হয়েছে ১৩টি, অন্য দুটি হয় টি টোয়েন্টি ফরম্যাটে। এতে একবার করে শিরোপা জিতেছে ভারত ও শ্রীলঙ্কা। এশিয়া কাপ যে ফরম্যাটে আয়োজিত হোক না কেন, টুর্নামেন্টের ফাইনালে একবারও মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। সর্বমোট ১৩ আসরের মধ্যে একবার করে খেলেনি ভারত ও পাকিস্তান। ওয়ানডে ফরম্যাটের ১৩ আসরের ১২টিতে খেলেছে দুদল। এ পর্যন্ত পাকিস্তান মোট ফাইনাল খেলেছে ৪বার, আর সর্বোচ্চ ৮বার ফাইনাল খেলেছে ভারত। তবে এই টুর্নামেন্টের ফাইনালে এখনও একে অপরের মুখোমুখি খেলতে নামেনি ভারত ও পাকিস্তান। প্রশ্ন উঠেছে, এবছর কি এই দুই দলকে ফাইনালে দেখা যেতে পারে? এর উত্তর জানা যাবে আগামীতে। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, কাগজে কলমে ভারত পাকিস্তান ছাড়া আর কোনো দলকে ফাইনালে ওঠার মতো প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে না। এবার দুই দেশে ৬ দলের অংশগ্রহণে হচ্ছে এশিয়া কাপ। গ্রুপ এ তে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত ও নেপাল। গ্রুপ বি তে অপর স্বাগতিক দেশ শ্রীলঙ্কার প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ ও নেপাল। আর বি গ্রুপে অপর স্বাগতিক দেশ শ্রীলঙ্কার প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। এমন পরিস্থিতিতে প্রতিটি ক্রিকেট ভক্তের আশা ৪০ বছরের অপেক্ষা কাটিয়ে এবারের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর সেটা হবে কি না তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। রায়হান রাসেল, কালবেলা।